স্বপ্নের পদ্মা সেতু। নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয় $290 কোটি। ২০১১ সালে সেই অর্থ যোগানে সহযোগী হতে এগিয়ে আসে দাতা সংস্থাগুলো। এরই মধ্যে $120 কোটি ঋণ সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক। ২৮ এপ্রিল সই হয় চুক্তি। বাকি অর্থ সংস্থানে একের পর এক ঋণ চুক্তি হয় এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে। কিন্তু যখনই প্রকল্পের কাজ শুরুর দিকে এগিয়ে চলার কথা, তখনই যেন অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো। বিশ্বব্যাংক অভিযোগ আনে দুর্নীতি আর ষড়যন্ত্রের। প্রথমে ঋণ চুক্তি স্থগিত হয়, পরে ২০১২ সালের জুনে চুক্তি বাতিল করে দেয় বিশ্বব্যাংক। একে একে সরে দাঁড়ায় বাকি তিন উন্নয়ন সহযোগী এডিবি, জাইকা, আইডিবিও। পরবর্তীতে বিশ্বব্যাংক আবারও আসার ইঙ্গিত দিলে সেই অনুযায়ী সাড়া দেয় বাংলাদেশ সরকারও। মেনে নেয় সংস্থাটির একের পর এক শর্ত। প্রথমে দপ্তর পরিবর্তন, পরে মন্ত্রিসভা থেকেই পদত্যাগ করেন সৈয়দ আবুল হোসেন। দুদকের মামলায় কারাগারে পাঠানো হয় সেতু সচিব মোশার হোসেন ভূঁইয়াকে। এমনকি তদন্তে যুক্ত হয় বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলও। ছুটিতে পাঠানো হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানকে। কিন্তু এত সবেও গলানো যায়নি বিশ্বব্যাংকে। যত সময় গড়ায় ততই যেন যুক্ত হয় নতুন নতুন শর্ত। সংস্থাটির নানা টালবাহানা আর হটকারিতায় এক পর্যায়ে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশ সরকারই। ২০১৩ সালের ৩১ জানুয়ারি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে চিঠি দিয়ে অর্থমন্ত্রী জানিয়ে দেন, পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংক ফিরতে চাইলেও সে অর্থ নেবে না বাংলাদেশ। ওদিকে কানাডার আদালতে দুর্নীতির মিথ্যা অভিযোগ প্রমাণিত হয়। দুদকের অনুসন্ধানেও মেলেনি কথিত সেই দুর্নীতির অভিযোগের সত্যতা। এরপরে শুরু হয় নিজের টাকায় স্বপ্ন কেনার গল্প। শুরুর সেই পথটাও এত সহজ ছিল না। এক একটি দিন যেন এক একটি নতুন চ্যালেঞ্জ। সব ছাপিয়ে দিনে দিনে গল্পটা এখন এক মহাকাব্য। প্রথম বছরের বন্যায় আমাদের একটা কংক্রিট বেসিং প্ল্যান্ট উড়াই নিয়ে গেল। আবার কয়েক বছর পরে বন্যায় আমাদের আরও অনেক যন্ত্রপাতি, অনেকগুলা স্ট্রিঞ্জার, অনেকগুলো আপনার আমাদের ডেক ভাষায় নিয়ে চলে গেল। এগুলো আবার রিলোকেট রিমেট করেছে। আবার কিছু স্ট্রিঞ্জার, আবার স্ট্রিঞ্জারগুলো আনছিলাম লুক্সেমবার্গ থেকে। সেখানে লাকিলি তারা আবার আমাদেরকে এগ্রি করলো, ঠিক আছে আমরা আবার বানাই দিব, অল্প পরিমাণ তো নাও বানাতে পারতো। তো এইগুলো এই প্রতিকূলতা আমরা করেছি। সেই ইতিহাসের প্রতিটি ইটকাঠের সঙ্গে মিশে আছে ৪,০০০ শ্রমিকের দিন রাত এক করে পথ চলার গল্প। এটা অবশ্যই চ্যালেঞ্জিং। এটা মানে আমি চ্যালেঞ্জিং না হওয়ার কারণে, এই ধরনের বিশ্ব পৃথিবীতে হয় নাই, এত জটিল প্রজেক্ট পৃথিবীতে হয় নাই, কাজে এটাকে সাকসেসফুল করা তো এটা একটা মানে অবশ্যই একটা ভালো একটা উল্লেখযোগ্য কাজ। আমরা আমাদের টিম সবাই মিলে, আমাদের মাননীয় মন্ত্রী, সচিব, মাননীয় প্রধানমন্ত্রী, সারা দেশের জনগণ, আমরা যেখানে গেছি সবাই সবার সহযোগিতার কিন্তু ফসল এটা। বিশেষজ্ঞরা বলছেন বদলে যাওয়া নতুন এক বাংলাদেশের শুরু এখান থেকেই। উন্নয়নের যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা শুরু হয়েছে তাতে আরো গতি আনবে ইস্পাত আর কংক্রিটের এই সেতু। এই ধরনের সেতুগুলোকে কেন্দ্র করে যে কর্মতৎপরতা, সেই কর্মতৎপরতা কিন্তু নতুন করে বিভিন্ন ধরনের কর্মসংস্থান এবং কর্ম উদ্যোগ এবং শিল্পায়ন বিনিয়োগ এগুলোকে সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং এই সবগুলো জিনিসই গুরুত্বপূর্ণ। দুই পারের এই সংযোগ দেশের জিডিপিতে ১.২ ভাগ অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রমত্তা পদ্মা দিয়ে গত এক যুগে যত জল গড়িয়েছে, ষড়যন্ত্র হয়েছে তার সাথে পাল্লা দিয়ে, তবে তা টিকল কই। একটি সেতু প্রমাণ করলো একাগ্রতা, নিষ্ঠা আর দেশপ্রেম থাকলে অসম্ভবকে সম্ভব করাও যায় অনায়াসে। রাশেদ বিমল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।